ভারতীয় তারকাদের অনেকেই শুটিং বা অন্য কাজে যখন তখন ব্যক্তিগত জেট ব্যবহার করেন। ধনাঢ্য তারকাদের তালিকায় রয়েছেন শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন, মাধুরী, প্রিয়াঙ্কা, মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তাল সহ আরো অনেকে। কিন্তু তাদের এসব বিমানের ভাড়া কে দেয়? আর বিমানগুলোর মালিকই বা কে? না, ভারতীয় এই তারকারা ভাড়ায় চালিত বিমান নিয়ে ঘোরেন না, বরং প্রায় 1000-এর মতো ভিভিআইপি ব্যক্তিগত বিমান, চপার এবং ঝাঁ চকচকে গালফ স্ট্রিম নিয়ে উড়ে বেড়ান পৃথিবীর নানা প্রান্তে। ভারতের অতি পরিচিত মুখ ও সেরা ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানির ব্যক্তিগত বিমানের সংখ্যা 3টি, এর মধ্যে একটি আবার $73 মিলিয়ন মূল্যের বোয়িং বিজনেস জেট। মুকেশ আম্বানি বর্তমানে ভারত ও এশিয়ার সেরা ধনী, সে কারণেই কখনো ভাড়া করা বিমানে ওঠার প্রয়োজন পড়ে না আম্বানিদের। বচ্চন পরিবারের সদস্যদের প্রায়ই দেখা যায় দামি ও বিলাসবহুল গালফ স্ট্রিমের ভেতরে কিংবা বাইরে। অন্য সব তারকার মতো বচ্চন পরিবারও কখনো মিডিয়ার সামনে স্বীকার করেনি তাদের ব্যবহৃত এই বিমান নিজেরাই কিনেছে কিনা। একটি ব্যক্তিগত বিমান কেনার সামর্থ্য যে এই পরিবারের রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে লক্ষ্মী মিত্তাল প্রতি বছরই লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন নিজের গালফস্ট্রিম বিমানের পেছনে। যখন তখন নিজের গালফস্ট্রিম G550-এ আসা যাওয়া করেন তিনি। এই জেট বিমানের শুধু বাহ্যিক মূল্যই $38 মিলিয়ন। ভারতে করোনা ভাইরাস মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে $3.4 মিলিয়ন দান করে অনেক আগেই সংবাদ শিরোনাম হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি বহু আগেই নিজের ব্যক্তিগত বিমানে করে ভারত চষে বেড়াচ্ছেন। শেষ কবে বাণিজ্যিক বিমানে চড়েছিলেন সেটি হয়তো তার মনেই নেই। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।